আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আল্লাহর রসের সহমতে এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায়। তো আমরা 3-4 দিনের জন্য বাবার বাড়িতে এসেছি বেড়াতে। তো আসার পরপরই আমি কিছু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি টুকটাক কিছু ভিডিও করেছি, সেই ভিডিওর ক্লিপগুলো আমি আপনাদের সাথে এই ছোট্ট একটা ব্লগের আকারে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখেন, আমরা একটু গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম আমার আব্বু আর আম্মুর সাথে। তো এমনিতে বের হওয়া হয় না, এই সুযোগে ভাবলাম যে কিছু কেনাকাটা করে নিই বাসার জন্য। আর ঘর সাজাতে কার না মন চাই, সবারই মন চাই। তো আমিও একটু শখ করে এগুলো কিনেছি। আসলে জিনিসপত্র দেখলে চোখ জুড়িয়ে যায়, তারপরে যেগুলো বেশি মানে বেশি দরকার সেগুলি কিনেছি আমি। তো এখানে দেখতে পাচ্ছি একটি মশলাদানি কিনেছি, 3টা জারের আর কি, এটা একটা সেট। আর এটা দেখতে পাচ্ছেন একটা জগ কিনেছি, মানে অয়েল জাগ আর কি। তো এখানে আরও টুকটাক দেখাচ্ছি আমি ডিটেলসে সব কিছু আপনাদেরকে। তো এখানে আমি 2টি সার্ভিং ডিশ কিনেছি, সার্ভিং প্লেট, তারপর সিলিকনের কাপকেক মোল্ড নিয়েছি আমি। এগুলো আসলে বারবার ইউজ করা যায় তাই নিয়ে। তো এখানে একটা সসের বাটিও নিয়েছি। আর সবচেয়ে মেইন যেটা আমার সেটা হচ্ছে এই ইলেকট্রিক বিটার। তো আরেকটা কিচেন স্কেল কিনেছি আমি, আমি কোনো কিছু এটার মধ্যে ওয়েট মাপতে পারবো তাই এই স্কেলটা কিনেছি। কিনতে গেলে আরো অনেক কিছুই কেনার আছে। আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি যতটুকু পেরেছি টুকটাক শপিং করেছি, সামনে ইনশাল্লাহ আরও নেওয়ার ইচ্ছা আছে। আর আমি একটা এগ বিটার নিয়েছি, ইলেকট্রিক এগ বিটার, আমি মিয়াকো ব্র্যান্ডে নিয়েছি, আমি আমার পছন্দ অনুসারে নিয়েছি। আর ওখানে আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে তা আমি এটাই নিয়েছি। এই আর কি। তো আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আর পানির ফ্লাস্কটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, বাচ্চাদেরকে যেহেতু সামনে স্কুলে দিয়ে আসতে হবে, ওদের জন্য পানির ফ্লাস্কগুলো এসেনশিয়াল ছিল তাই এগুলো কেনা। আর এটা দেখতে পাচ্ছেন পরদিন আমার ছেলের সাথে এই পাখিটি খুবই মিশে গিয়েছে, এটা পাঁচতলার আন্টির ছেলের পাখি বাজরিগার। আর এইটা হচ্ছে পরদিন আমার বাবার বাড়িতে জামাইয়ের জন্য কি কি প্রিপারেশন করা হচ্ছে, সবাই আমরা মানে খাবো। ফুপিরা এসেছে, ওনাদেরও যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ তো সেজন্য কিছু রান্নাবান্না করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ করে ছুলে নেওয়া হয়েছে। আর ফুপি এসেই বলতেছে যে সালাতের জন্য শসা টমেটোগুলো কেটে দিচ্ছিল। আর এদিকে আম্মু মশলা রেডি করে রেখেছে, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে রান্নাবান্নার জন্য, বিরিয়ানি রান্না করা হবে। আর এটা আমার আব্বুদের নতুন হাঁড়ি, নতুন এই মার্বেল কোটের ডেক্সিটি, মানে এই কুকিং পটটি আনা হয়েছে বেশ কয়েকদিন আগে। আর কালারটা আমাদের খুবই পছন্দ হয়েছে, আর যেহেতু আগেরটা বড় ছিল তাই বাসায় খাওয়ার জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ। তো এদিক দিয়ে চিকেনের জন্য মশলা কষানো হচ্ছে। তো আমাদের রান্নাবান্না সব কিছু শেষ, এখানে ডিমের কারি করা হয়েছে, উপরে সাজানোর জন্য একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য আর কি। আর এদিকে আমাদের বিরিয়ানিটাও রেডি, লুকিংটা সেরকম এসেছে, আর খেতেও কিন্তু খুব মজার ছিল। আর সালাদগুলো এগুলো কেটে ঠিকঠাক করে নেওয়া হয়েছে। আর এদিক থেকে মুরগি চিকেনের হাড় দিয়ে আলু রান্না করা হয়েছে, তারপর হচ্ছে চিকেন ভুনা। আর আপনাদের কাছে নিশ্চয়ই আমার ভয়েসটা একটু চেঞ্জ মনে হবে,
যেহেতু হঠাৎ করে সিজন চেঞ্জ হয়েছে, অসুখ হবে এটাই স্বাভাবিক, আর অসুস্থ হয়ে গিয়েছি আসা মাত্রই। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো জারিফের বাবা আসার সময় এই পেঁপে আর টক দই নিয়ে এসেছিল। তো অন্যান্য আইটেমগুলো যখন রান্নাবান্না করা হয়ে গিয়েছে তখন আমি এখানে সার্ভ করে নিয়ে এসেছি টেবিলে। তো আমরা সবাই খেতে বসে যাবো একবারে ফুফিরা সহ। তো এই তো সালাদ মাখিয়ে নেওয়া হয়েছে, ডিমের কারিগুলোর উপরে বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের সব খাবার দাবার একদম রেডি। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।